হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো হইচই যারা মোটামুটি যারা ফলোয়ার্স বা যারা হইচই ওয়েব সিরিজ দেখে তারা ওয়েট করে থাকে বেশিরভাগই কবে মিসম্যাচ 3 আসবে, মিসম্যাচ 4 আসবে, বা কারো কারো ওয়েট থাকে অন্য কোনো ওয়েব সিরিজের জন্য যেগুলো একটু এন্টারটেনিং। কিন্তু আমার অপেক্ষায় যে সিরিজগুলো রয়েছে তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট হচ্ছে সেই যে হলুদ পাখি। ইয়েস, সেই যে হলুদ পাখি যখন আমি ওয়ান দেখেছিলাম, প্রথম কথা আমি যখন তখন আমি রিভিউ করতাম না ওয়েব সিরিজের, সত্যি কথা বলতে গেলে তো তখন যখন আমি দেখেছিলাম, দেখার পর যখন ফার্স্ট এপিসোড দেখা শুরু করেছিলাম একদম মানে উঠতে পারিনি, পুরো এপিসোডটা বসে বসে দেখে শেষ করেছিলাম। তো এর যখন ট্রেলার এসেছিল তখনও বুঝেছিলাম যে গল্পটা ঠিক একইভাবে এগোচ্ছে এবং গল্প বলার যে পদ্ধতিটা একই রকম রাখা হয়েছে। তো এটারও যখন আমি তাহলে দেখা শুরু করলাম, মোট 8টা মতো এপিসোড রয়েছে, সব মিলিয়ে 3 ঘন্টা 2 মিনিট হবে, পোস্ট ক্রেডিট ফেড বাদ দিলে মোটামুটি 3 ঘন্টা তো কমই হয়ে যাবে। তো একবার যখন কাল রাত্রিরে দেখা শুরু করলাম, তো আমি কালকে আইপিএল দেখছিলাম, তো কলকাতা হেরে যাওয়ার পর আমার কাছে হঠাৎ নোটিফিকেশান আসে হইচই থেকে যে কলকাতার হারের দুঃখ মেটাবার জন্য এক্ষুনি দেখুন সেই যে হলুদ পাখি সিজন 2, যেটা এখন বেরিয়ে গেছে। তো আমি একবার দেখা শুরু করি, যে তখন খুব ঘুম পেয়েছিল যে রাত্রিরে জানি শুয়ে পড়বো, কিন্তু একটা এপিসোড দেখার পর এত ইন্টারেস্টিং, এত ইন্টারেস্টিং, এত সুন্দরভাবে এন্ডিং হচ্ছে, আমি পুরো এপিসোডগুলো দেখা শেষ না করে শুতে পারিনি। অত রাত্রে আমি রিভিউ করতে পারিনি, তাই জন্য এত সকালে উঠে করছি। কিন্তু যারা এটা দেখবে গ্যারেন্টি দিয়ে বলে রাখলাম, উঠতে পারবে না। এত সুন্দর গল্প বলার ধরন এবং এত সুন্দর টুইস্ট রয়েছে যে ডাইরেক্টর জয়দীপ বাবুর তারিফ না করে থাকা যাচ্ছে না। একটা ওয়েল ডাইরেক্টেড মুভি, একটা ওয়েল মেড মানে মুভি সরি বললাম, একটা ওয়েল মেড ওয়েব সিরিজ বলা যেতে পারে যেটাকে, সেটা হচ্ছে সেই যে হলুদ পাখি 2। এবং প্রত্যেকের অভিনয়, একজনের অভিনয়ের কথা আমি ফার্স্টেই বলবো, তিনি হচ্ছেন বিদীপ্তা ম্যাডাম। ছোট্ট পার্ট করেছেন কিন্তু ছোট পার্টেও যে অভিনয় নজর রাখা যায়, একটা অভিনয় ছাপ ফেলে দেওয়া যায়, দেখার পর একটা রেস থেকে যায়, সেটা কিন্তু ওনার অভিনয়ের মধ্যে রয়েছে। এবং শাশ্বতবাবুর কথা তো আলাদা করে কিছু বলার নেই, ওনাকে আমি বাংলার অন্যতম একজন কালজয়ী অভিনেতা বলে মনে করি, যিনি পারেন না এমন কোনো ক্যারেক্টার নেই, এবং এবার সবর থেকে শুরু করে যিনি সব ধরনের ক্যারেক্টার করেছেন। তো এই ক্যারেক্টারটা তো উনি প্রত্যেকবার ছাপ রেখে যান, আগের বারও দেখেছিলাম, এইবারও ঠিক সেম দুর্দান্ত অভিনয় করেছেন। এবং একজন বাবার একটা মেয়েকে খোঁজার যে লড়াই, সেই লড়াইটার যে অভিনয়, এবং প্রত্যেকের বেসিক্যালি ত্রিধার অভিনয় দুর্দান্ত লেগেছে। এছাড়া রূপাঞ্জনা মৈত্র খুব ভালো অভিনয় করেছে, খুব ভালো মানিয়েছে এবং দেখতে তো পারফেক্ট লেগেছে। ওনার অভিনয় আমার পার্সোনালি খুব ভালো লাগে, ধানবাদ ব্লুজেও ওনার অভিনয় ভালো লেগেছিল, এটা তো পার্সোনালি অভিনয় দুর্দান্ত লেগেছে, খুবই ভালো লেগেছে। তো সেদিক দিয়ে বলতে গেলে বলা যেতে পারে যে খুব ভালো একটা কাজ। এবং একবার দেখা শুরু করলে তোমরা যেটা বললাম শেষ অবধি মানে শেষ করতে পারবে না, পুরোটা না দেখে উঠতেই পারবে না। এমনটা শেষ হয়েছিল আমার মন্টু পাইলট দেখার সময়, মন্টু পাইলট দেখতে বসেছিলাম, পুরোটা দেখে উঠেছিলাম। তো এতদিন পর হইচই আবার একটা কিছু সিরিজ করলো যেটা পুরোটা মানে একবার দেখতে বসলাম ওনারা উঠতে পারবেন না, এত সুন্দর থ্রিলার এবং গল্পের মধ্যেই, সরি গানের মধ্যেই কিন্তু মানে মানে সমস্যার সমাধান রয়েছে। অনেকটা তানসেনের তানপুরা ঘরানাটা রয়েছে, কিন্তু তার থেকেও আমার ওটা অনেক বেটার লেগেছে। এবং মানে আপনারা ধরতে পারবেন না যে কী হচ্ছে কেন হচ্ছে, এটা আমার সবথেকে বেস্ট লেগেছে। এবং একদম শেষ যে এপিসোডটা, যেটা তুলনামূলকভাবে বাকি এপিসোডগুলো হচ্ছে একটু বড়, কিন্তু ওটা সব থেকে ইন্টারেস্টিং লাগবে। এবং লাস্টে কিন্তু পড়তে পড়তে টুইস্ট রয়েছে, যে টুইস্টের অপেক্ষায় আপনারাও ছিলেন না বা জানতেন না এরকম কিছু হবে, যে কারণে খুব ভালো লেগেছে। এছাড়া আরেকজনের কথা বলবো, কৌশিকবাবুর অভিনয় খুব ভালো লেগেছে। এছাড়া হচ্ছে আরেকটা কয়েকটা বিষয় না বললে এটা ভিডিওটা করাটাই বেকার হয়ে যাবে, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিক। সম্ভবত মিউজিক দিয়েছেন রাজনারায়ণ দেব, তিনি খুব ভালো মিউজিক দিয়েছেন অলরেডি। এবং এখানেও মিউজিকের ব্যবহার খুব ভালো লেগেছে আমার, ফিজিক্যালি ব্যাকগ্রাউন্ড মিউজিক ওয়েব সিরিজ একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, তো এটাতেও ব্যাকগ্রাউন্ড মিউজিক খুব ভালো, ক্যামেরাটা খুবই ভালো, সিনেমাটোগ্রাফি যদি বলেন সিনেমাটোগ্রাফি খুবই ভালো লেখা হয়েছে, খুবই সুন্দর কাজ হয়েছে। এবং আরেকটা ব্যাপার এখানে বলতে হবে, সেটা হচ্ছে এই যে ওয়েব সিরিজটা বানানো হয়েছে, এত সুন্দর মেকিংটা হয়েছে না, যে অ্যামাজন প্রাইমে বা বলুন নেটফ্লিক্সে যে ওয়েব সিরিজগুলো বেরোয় তার সঙ্গে কিন্তু এবার হইচইয়ের কিন্তু কম্পেয়ার চলে আসবে, এটা বলতে বাধ্য হচ্ছে। খুব সুন্দরভাবে বানানো হয়েছে এবং আমরা বলতে বাধ্য হচ্ছি যে বাংলা তো এত উন্নত মানের কাজ এখন হচ্ছে, এত সুন্দর ওয়েব সিরিজ তৈরি হচ্ছে, এটা কিন্তু খুবই একটা গর্বের বিষয়। এবং মানে খুব ভালো লাগতো যদি এরকম সিজন 3 আসতো, তবে আশা করছি এটাই ফাইনাল এপিসোড, এবং আশা কেন, এটাই ফাইনাল এপিসোড আমরা জেনে গেছি। তো যে কারণে আরও কিছু এপিসোড এলে হয়তো খুব ভালো লাগতো, কিন্তু পার্সোনালি যদি আমাকে বলেন খুবই ভালো লেগেছে এবং একটা দুর্দান্ত জিনিস। তো যেটা যারা দেখবে না খুব মিস করবে, মাত্র 3 ঘন্টা সময় নিয়ে তোমরা দেখতেই পারো যে কোনো টাইমে, হইচইতে অ্যাভেলেবেল হয়ে গেছে অলরেডি, যা সাবস্ক্রিপশান নেওয়া আছে গিয়ে দেখে আসতে পারো, যাদের নেওয়া নেই তারা পরে আশা করি দেখতে পেয়ে যাবে অন্য কোথাও। তো যারা দেখোনি এক্ষুনি দেখে আসো, এবং আমি এটাকে রেটিং দেবো 5/4। তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবে না। আর যদি চ্যানেলটি নতুন হয় চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে অ্যান্ড গেট দেবে লাইক অন। তো এটাই ছিল বলা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো অ্যান্ড টেক কেয়ার।